আমি হোসেনের যে মা যে সুম সুমি আক্তার ওনার অপরাধটি হলো যে উনি এই টোটাল জালিয়াতিটি এইটি একটি টোটালটা আমাদের কাছে মনে হয়েছে এটি একটি জালিয়াতি এবং এই তালাকনামাটি একটি জালিয়াতির মাধ্যমে হয়েছে এবং এই জালিয়াতি তুমি সহযোগিতা করেছেন এখন যদি সে আসতে চায় দুজনের মতামত নিয়েই সংসার হয় তো সে আসতে চাইলে আমার পক্ষ থেকে কোনো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলা সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের আলোচনার বিষয় নাসির তামিমার বিয়ে প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনে গেছেন বহুল আলোচিত এই বিয়ে নিয়ে আমাদের পিবিআই তদন্ত করেছে তাঁদের তদন্তে যেটি বেরিয়ে এসছে সেটি হলো নাসির যখন তামিমাকে বিবাহ করেছিলেন তখনও তামিমা রাকিবের স্ত্রী ছিলেন সুতরাং একজনের স্ত্রীকে আরেকজন বিবাহ করতে পারে না এটি বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ এটি আমাদের পিবিআই তাদের তদন্ত রিপোর্টে বলেছে এখন প্রশ্ন হলো যে পিবিআইয়ের এই তদন্ত রিপোর্ট প্রকাশিত হবার পর নাসিরের বক্তব্য কী আর রাকিবেরই বা বক্তব্য কী তিরিশে সেপ্টেম্বর দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী তালাক যথাযথ হয়নি জেনেও তামিমাকে বিয়ে করেন নাসির তার মানে তামিমার তালাকটা যে যথাযথ নিয়মে হয়নি এটি তিনি জানার পরেও তামিমাকে বিয়ে করেছিলেন তার মানে তিনি তামিমার সাথেই ঘর সংসার করতে চান এজন্যেই তিনি বিয়ে করেছিলেন সেটি নিয়ম অনুযায়ী হোক বা অনিয়ম অনুযায়ী হোক ইট ডাজেন্ট ম্যাটার তিনি তামিমার সাথেই ঘর সংসার করতে চান তামিমাকেই বিয়ে করতে চান তো এবারে চলুন আমরা জানার চেষ্টা করি যে এই তদন্ত রিপোর্ট বের হবার পর রাকিব কি ভাবছেন এখন যদি সে আসতে চায় দুজনের মতামত নিয়েই সংসার হয় তো সে আসতে চাইলে আমার পক্ষ থেকে মানে দর্শক আপনারা নিশ্চয়ই রাকিবের বক্তব্য শুনেছেন তিনি পরিষ্কার বলেছেন যে তার স্ত্রী তামিমা যদি আবারও তার কাছে ফিরে আসতে চায় এবং তার সাথে ঘর সংসার করতে চায় তাহলে তার কোনো আপত্তি নাই তো এই জায়গায় আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই এই নোংরা বিষয় নিয়ে কথা না বললে হতো না আসলে এই নোংরা বিষয় নিয়ে যদি আমরা কথা না বলি আমরা চুপ থাকতে থাকতে কিন্তু আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সমাজটা অসভ্য সমাজে পরিণত হচ্ছে সুতরাং এই তথ্যগুলি আমাদের তরুণ এবং যুব সমাজের কাছে উপস্থাপনের মাধ্যমে তাদেরকে সচেতন করাই কিন্তু আমাদের দায়িত্ব এখন এই জায়গায় আপনাদের আরও একটি প্রশ্ন থাকতে পারে সেটি হলো যে ভাই নাসির এবং রাকিব দুজনের একজনেরও কোনো রুচি আছে বলে আমাদের জানা নেই দেখুন এটি তাদের ব্যক্তিগত ব্যাপার তবে সত্য কথা বলতে কি এই যে অসভ্যতা একজনের স্ত্রীকে পরকিয়ার মাধ্যমে ভাগিয়ে নিয়ে তাকে বিবাহ করা এটা কিন্তু বাংলাদেশে একটি সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে এটি একটি ভাষা আরেকটি ভাষায় বলতে গেলে বর্তমানে পরকিয়া বাংলাদেশে একটি সংক্রামক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে তো এখান থেকে আসলে বেরিয়ে আসার উপায় কী তো বেরিয়ে আসার আসলে উপায় কী এ বিষয়ে আলোচনা করার আগে চলুন আমরা প্রমাণ করার চেষ্টা করি যে পিবিআই তদন্ত করে তারা একটি রিপোর্ট দিয়েছে যে নাসির এবং তামিমার বিবাহ অবৈধ এখন আমার প্রশ্ন হলো, বিবাহেরই দরকার আছে কিনা বাংলাদেশের যে আইন সেই আইন অনুযায়ী বিয়েরই দরকার আছে কিনা বৈধ অবৈধ অনেক পরের ব্যাপার যদি তারা এখন বলে যে আমরা বিয়েই করবো না বাংলাদেশের আইন কিন্তু তাদেরকে বাধা প্রদান করবে না কেন বাধা প্রদান করবে না চলুন আমরা ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের একটি বক্তব্য শুনে আসি যদি এরকম পরস্পর সম্মতিতে 18 বছরের উর্ধে কোনো নাগরিক যে কোনো ধরনের সম্পর্কে জড়িত হয় এটা বাংলাদেশের আইনে অপরাধ বলে কোনোভাবেই গণ্য না এটা বাংলাদেশের আইনে অপরাধ বলে কোনোভাবেই গণ্য না এটা বাংলাদেশের আইনে অপরাধ বলে কোনোভাবেই গণ্য না তিনি পরিষ্কার ভাষায় বলেছেন পরস্পর সম্মতিতে 18 বছরের উপরে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সম্পর্কে জড়াতে পারে এটি বাংলাদেশের আইনে কোনোভাবেই অপরাধ বলে গণ্য না তার মানে কি তার মানে বিয়েরই দরকার নেই সেখানে বৈধ অবৈধতার তো কোনো প্রশ্নই ওঠে না এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে নাসির এবং তামিমা আদৌ কোনো অপরাধ করেছে কিনা আমাদের ডিএমপি কমিশনার বলছেন যে পরস্পর সম্মতিতে আঠারো বছরের উপরে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সম্পর্কে জড়াতে পারে এটি বাংলাদেশের আইনে কোনোভাবেই অপরাধ বলে গণ্য না তো তার মানে নাসির এবং তামিমা তাদের দুজনের বয়সী কিন্তু আঠারো বছরের উপরে এবং তারা দুজনেই পরস্পর সম্মতিতেই পরকিয়া করেছেন তামিমা রাকিবের স্ত্রী ছিলেন কিন্তু নাসির এবং তামিমা পরস্পর সম্মতিতে পরকিয়া করেছেন এটা তো বাংলাদেশের আইনে কোনোভাবেই অপরাধ বলে গণ্য না ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী তো এখন পিবিআই বলছে যে তাদের বিবাহ অবৈধ এখন তারা যদি বলে যে আমাদের বিবাহেরই দরকার নেই আমরা পরস্পর সম্মতিতে যে কোনো সম্পর্কে জড়াতে পারি এটা তো বাংলাদেশের আইনে কোনো অপরাধ বলে গণ্য না অতএব বিয়ের প্রসঙ্গ যখন আসছে তখন প্রশ্ন আসছে যে আমাদের বিবাহই বৈধ না তো তাহলে আমাদের বিয়েই করা দরকার নেই আমরা ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী ওই আইন মেনে চলি তাহলে তো আর আমরা কোনো অপরাধ করলাম না বাস্তবতা কিন্তু এটাই এখন আপনারা যারা প্রায়ই মন্তব্য করে থাকেন টকশোতে অনেক বড় বড় বুলি আউড়িয়ে থাকেন আপনারা বলে থাকেন যে এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সমাজ অসভ্য হয়ে যাচ্ছে অথচ যখনই প্রশ্ন তোলা হয় যে এই জাতীয় অসভ্যতা এই জাতীয় অপসংস্কৃতি থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই তখনই আপনাদের চুলকানি শুরু হয়ে যায় তো ইসলামী শাসনের ব্যাপারে আপনাদের চুলকানি আবার এই অসভ্যতা যখন চোখের সামনে দেখেন তখন আবার চিল্লা চিল্লি করেন তো সঠিক রাস্তায় যদি আপনি না হাঁটেন বেঠিক রাস্তায় যদি আপনি হাঁটেন তাহলে সভ্যতা কি করে আশা করেন আপনারা বিষয়টা কিন্তু এখানেই আবার হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমাদের ডিএমপি কমিশনার তো আরেকটি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে আপত্তিকর অবস্থায় যদি কেউ ধরা পড়ে তাহলে পুলিশের একশো টাকা জরিমানা করা ছাড়া কিছুই করার নেই তো নাসির তামিমা কিন্তু কোনো আপত্তিকর অবস্থায় ধরা পড়ে নাই সুতরাং তারা কোনো অপরাধই করে নাই হ্যাঁ ইসলামের দৃষ্টিতে তারা জঘন্য অপরাধ করেছে মস্ত বড় অপরাধ করেছে তাদের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু বাংলাদেশের যে আইন এখন পিবিআই বলছে শাস্তিযোগ্য অপরাধ কিন্তু ডিএমপি কমিশনার বলছে যে না এটা বাংলাদেশের আইনে কোনো অপরাধ বলেই গণ্য না তো এখন আপনি কোন দিকে যাবেন এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী নাসির এবং তামিমা আদৌ কোনো অপরাধ করেছে কিনা আর দুই নম্বর বিষয় হল পিবিআই তাদের তদন্ত রিপোর্টে বলেছে যে এটি শাস্তিযোগ্য অপরাধ কিন্তু এখন পর্যন্ত আসলে কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা হবে এবং কোন ধারায় তাদের বিচার হবে এবং সেই ধারায় তাদের শাস্তিটা কেমন হতে পারে এক বছরের কারাদণ্ড দুই বছরের কারাদণ্ড পাঁচ বছরের কারাদণ্ড সাত বছরের কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড সেটি কিন্তু এখনও আমাদের কাছে স্পষ্ট নয় পিবিআই শুধু একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে যে তদন্ত রিপোর্টে বেরিয়ে এসছে যে তাদের বিবাহটা বৈধ ছিল না অবৈধ ছিল তো এখন তাদের বিবাহ অবৈধ তো তাহলে তাদের শাস্তি কি শুধু বলা হয়েছে শাস্তিযোগ্য অপরাধ তো সেই শাস্তিযোগ্য অপরাধটা আসলে কত বড় অপরাধ কি পরিমাণ শাস্তি তাদের হতে পারে এখনও কেন তাদের বিরুদ্ধে মামলা হয়নি এখনও কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আদৌ তাদের কোনো বিচার হবে কি না ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী এই নারী কেলেঙ্কারি প্রেম ভালোবাসা পরকিয়া, ধর্ষণ এই জাতীয় ঘটনা ডিএমপি কমিশনারদের কাছে ভেল্লা তেলের মতো ডিএমপি কমিশনারদের কাছে সাধারণ একটি ঠুনকো ঘটনার মতো এই কারণেই কিন্তু আমাদের সমাজে এই নারী ধর্ষণ ইফটিজিং তারপরে পরকিয়া এটি মহামারী আকার ধারণ করেছে তো এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে একটা রাস্তায় খোলা আছে সেটি হলো ইসলামী শাসন ব্যবস্থা আর এই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে ইসলামী রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় বসানোর বিকল্প নেই